আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলাম আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলাম আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির আমাদের প্রাণপ্রিয় নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহিফে চরমোনাই সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও সহায়তা বিক্ষুব্ধ ভাইয়েরা আমার আজকে দেশে একটি চরম অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার মূলে এই ভোটবিহীন অবৈধ ক্ষমতাসীন সরকার। আজকে এই সরকার নানা ছলে বলে কলে কৌশলে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য নানা রকম কৌশল করে। ঠিকই দেখতাম, যখন গোটা বাংলাদেশ ক্ষমতাসীন সরকার এবং তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন সরকার তড়িঘড়ি করে মন্ত্রী পরিষদের সবাই একটি আইন পাশ করেছে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। ঠিকই দেখতাম, নতুন নতুন আইন ফলপ্রসূ হয় কখন, যখন দেশে আইনের শাসন চলে। তো সরকার তো দেশের দেশে আইনের শাসন চায় না। বাংলাদেশের যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে এ সরকার ধ্বংস করে ফেলেছে। সরকার নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, সরকার বিচার বিভাগকে ধ্বংস করেছে, সরকার নির্বাহী বিভাগকে ধ্বংস করেছে, সরকার পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছে। আমাদের এক বক্তা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে লাভ নেই, পুলিশ সরকার যা নির্দেশ দেয় তা বাস্তবায়ন করে। ঠিকই দেখা, পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছে, পুলিশ ভাইয়ের আমাদের ভাই, ঠিকই ঠিক না, তারাও ভালো চায়। কিন্তু এই সরকার সরকার যেহেতু গণবিরোধী, জনগণের কল্যাণ চায় না, জনগণের মতামত নিয়ে যেহেতু তারা ক্ষমতায় যায় নাই, জনগণের প্রতি তাদের কোনো দরদ নাই। জনগণ দর্শিত হোক, জনগণ খুন হোক, আর জনগণ লুণ্ঠিত হোক, অপমানিত হোক, বেঞ্চিত হোক, এতে একে একে করে তাদের কোনো আসে যায় না। ঠিকই ঠিক না, অতএব মূলে আঘাত করতে হবে এই অবৈধ সরকারকে, এই অবৈধ সরকারকে জনগণের মুখোমুখি করতে হবে। আমরা জানি নয় বছরের স্বৈরাচারী সরকার এরশাদকে এক সময় দেশের মানুষ বলতো বিশ্ববেহায়া। ঠিকই ঠিক না, এখন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিশ্ববেহার থেকে আগে আছে না পিছনে আছে? এরা বিশ্ববেহায়ার খেতাব আগেই অর্জন করেছে। এরশাদ সরকার দুইটা নির্বাচন দিয়েছিল বিতর্কিত, 1986 সালের নির্বাচন, 1988 সালের নির্বাচন। ঠিকই ঠিক না, আর আওয়ামী লীগ সরকারও 2014-2018 দুইটা নির্বাচনে অবৈধ দিয়েছে, ভোট টাকাচি করেছে, জনগণকে প্রতারণা করেছে, জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। ঠিক আছে, অতএব আমরা বলবো জনগণের অধিকার ফিরিয়ে দিন। আর যেসব পুলিশ ভাইয়েরা তাদের সন্ত্রাসীদেরকে এবং গুন্ডা পান্ডাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, লালন করছেন, আপনারা তাদের কাছ থেকে সরে যান। জনগণ ফুসে উঠেছে, আর নয়তো আজকে যে পরিণতি হবে এর দায় কিন্তু আপনারা এড়াতে পারবেন না। ঠিকই ঠিক না, আজকে বাক স্বাধীনতাকে তারা হরণ করেছে, মানুষের টুটি চেপে ধরেছে। আর গত এই এই সপ্তাহে শনিবারে, গত শনিবার আমাদের একটি নিরীহ কর্মসূচি ছিল মাগুরা জেলায়, মাগুরা জেলায় মানববন্ধন ছিল এই সরকারের বাহিনীর, তাদের সন্ত্রাসীদের, তাদের সহযোগী সংগঠনগুলোর দর্শন নির্যাতনের প্রতিবাদে। সেই প্রোগ্রামে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতৃত্বে আক্রমণ করা হয়েছে, আমাদের 15 জন ভাইকে আহত করা হয়েছে, তারা যখন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, হাসপাতালে গিয়ে তারা হুমকি ধমকি দিয়েছে যাতে তাদের চিকিৎসা দেওয়া না হয়। এবং এটা আমরা যতটুকু জেনেছি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে, শেখ হাসিনার একান্ত লোক, সেই আসনের এমপি শেখরের নেতৃত্বে সেই আক্রমণ হয়েছে। অতএব তারা এখন পাগল হয়ে গেছে, জনগণের রুদ্র রোষ থেকে বাঁচার জন্য
তারা সন্ত্রাসের পথ দেখে বেছে নিয়েছে। অতএব জনগণ কিন্তু প্রতিরোধ প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঐক্যবদ্ধ হবে, প্রয়োজনে আমরা ঐক্য আন্দোলনের ডাক দিব। সাবধান হয়ে যান, জনগণের সাথে সিনিমিনি খেলবেন না, মানুষের অধিকার ফিরিয়ে দিন। পীর সাহেব চরমায় নেতৃত্বে জনগণ জেগে উঠে রয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি শান্তি সমৃদ্ধি এবং কল্যাণমূলক রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে। এই বলেই শেষ করছি, আমার আইন আল্লাহ।